হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ফিরে এলাম আমাদের নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক নিষিদ্ধ জায়গায়। হ্যাঁ ভিউয়ার্স, যেখানে ভ্রমণ করা একদম নিষিদ্ধ, যেখানে মূলত ভ্রমণের উদ্দেশ্যে কেউ যায়ই না, সেখানেই নিয়ে যাচ্ছে আপনাদের। আন্দারমানিক, বান্দরবান। কেন আন্দারমানিক নিষিদ্ধ এলাকা বলে চিহ্নিত, এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটি কারণ জানিয়ে রাখি, বাকি কারণগুলো ভিডিওর মধ্যেই থাকবে। নৈসর্গিক রহস্যে ঘেরা সৌন্দর্যময় আন্দারমানিক বান্দরবান জেলার থানচি উপজেলার বড়মদক এলাকায় অবস্থিত। বড়মদকের পর আর কোনো সেনাবাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণেই প্রায় এখানে যেতে অনুমতি দেওয়া হয় না। তারপরও ভ্রমণপ্রিয় মানুষ যায় আন্দারমানিকের অন্ধকারের তীব্র আকর্ষণে। এটা ছিল আন্দারমানিক নিষিদ্ধ হওয়ার প্রথম কারণ। জানিয়ে রাখি আন্দারমানিক কিভাবে যাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য, আন্দারমানিক সত্যিকার অর্থেই একটা নিষিদ্ধ এলাকা। এখানে একা যাওয়া সম্পূর্ণ নিষেধ। আপনি যদি আন্দারমানিক যেতেই চান, তবে গ্রুপ ট্যুর করতে পারেন একটা ট্রাভেল গাইডের সহায়তায়। একটি ট্রাভেল গ্রুপের লিঙ্ক দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, কিভাবে আন্দারমানিক পৌঁছাবেন? ঢাকা থেকে প্রথমে বান্দরবান যেতে হবে। ভাড়া নন এসি 620 টাকা এবং এসি বাস 850 টাকা। বান্দরবান থেকে থানচির বাস ভাড়া জনপ্রতি 200 টাকা। থানচি থেকে আন্দারমানিক যাওয়া আসা ট্রলার রিজার্ভ বাবদ 10,000 টাকার মতো নেবে। তবে বড়মদক বিজিবি ক্যাম্পের অনুমতির উপরেই আন্দারমানিক যাওয়া নির্ভর করবে। 4 দিন সময় নিয়ে গেলে ভালো করে দেখে আসতে পারবেন আপনার এই রহস্যের আন্দারমানিক। থানচি থেকে বোটে তিন্দু, এরপর রেমিক্রি, তারপর বড়মদক। বড়মদক থেকে নদীপথে মুরংওয়াং পাড়াটির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এরপরেই শুরু হয় রহস্যময় সৌন্দর্যের অন্ধকার জগৎ আন্দারমানিক। আন্দারমানিক নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় কারণ, আপনি এখন অবধি কয়টি পাহাড়ে চড়েছেন? ধরে নিলাম 100 পাহাড়। পাহাড়ে চড়তে চড়তে আপনার অভ্যাস হয়ে গিয়েছে নিশ্চয়ই। তবে আন্দারমানিক এলাকার প্রতিটা পাহাড় যতটা উঁচু ততটাই অসমতল। ভালো গ্রিপের জুতো ছাড়া মূলত এই পাহাড়গুলোতে উঠতে গিয়ে হয়তো আপনি বারবার পড়েও যেতে পারেন। ঠিক এই কারণেই জীবন ঝুঁকির বিবেচনায় আন্দারমানিক ভ্রমণ সমীচীন নয়। পালংকিয়াং ঝর্ণায় ক্যাম্পিং শেষে যখন এই স্বচ্ছ সবুজ পানি দেখতে দেখতে পথ পাড়ি দিতে হয়, তখন সবগুলো পথই মনে হয় আনন্দের আর উপভোগের। হুট করেই তখন ক্লান্তি মুছে যায়। এই পথগুলো সন্ধ্যা নামার আগেই পার করে যেতে হয়। যখন আলো কিছুটা কমতে থাকে, তখনই আন্দারমানিক এলাকা হয়ে ওঠে এক ভয়ের এলাকা। সবুজ পানিতে বাঁশের ভেলা, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, নাম না জানা বেশ অনেক পাখির নানা রকমের আওয়াজ। এইসবের মাঝে একটু ক্লান্তি চেপে ধরলেই ভেলাতে থেকে নিজের চোখে মুখে নেমে আসে একটা প্রাকৃতিক ঘুম। আন্দারমানিক নিষিদ্ধ হওয়ার তৃতীয় কারণ, বড়মদকের পর বিজিবিদের নিয়ন্ত্রিত এলাকা না থাকায় প্রায়ই আরকানদের দ্বারা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। এতে অনেকেই ছিনতাইয়ের শিকারও হন। তাছাড়া এখন বড়মদক এবং আন্দারমানিক এলাকায় বিজিবি গাইড পাওয়া গেলেও আন্দারমানিক এলাকাটি মূলত আদিবাসীদের জন্যই। এরপরেও আন্দারমানিকের রূপ সৌন্দর্য একটা স্বচ্ছ ছবির মতোই পরিষ্কার। ভিউয়ার্স, আন্দারমানিকের সৌন্দর্য নিয়ে দারুণ একটা শর্ট ক্লিপ তৈরি করেছি, আশা করি আপনারা উপভোগ করবেন।